দুধনৈ আৰক্ষী থানা 1898 প্ৰতিষ্ঠা কৰা হৈছিল। অত বছৰে এইখন থানা পূৰ্বৰ চৰকাৰসমূহে ইয়াক আধুনিক ৰূপত নিৰ্মাণ কৰাৰ বাবে কোনো পদক্ষেপ গ্ৰহণ নকৰিল। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন মিত্ৰজোঁট চৰকাৰখনে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনায় আমি অসমৰ বুকুত স্মাৰ্ট পুলিচ বাহিনী তৈয়াৰ কৰাৰ নিমিত্তে আৰক্ষী বিভাগৰ আন্তঃগাঁথনি আধুনিক ৰূপত গঢ় দিয়াৰ নিমিত্তে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্ৰহণ কৰিছোঁ। মৈত্ৰী আঁচনিৰ যোগেদি 344খন থানা মৈত্ৰী আঁচনিৰ যোগেদি আধুনিক ৰূপত গঢ় দিয়াৰ নিমিত্তে প্ৰথম পৰ্যায়ত তেখেতৰখন থানাৰ কাম আমাৰ চৰকাৰে সম্পূৰ্ণ কৰিছে আৰু দ্বিতীয় পৰ্যায়ৰ কাম অতি শীঘ্ৰে আৰম্ভ হ'ব। আর প্রথম পর্যায়ত আমি দুধনৈ আরক্ষী থানা যখন থানা 1898 প্রতিষ্ঠা করেছিল পূর্বর সরকার অবহেলার ভাবে জরাজীর্ণ অবস্থা আছিল। ইয়াত কাম করা আরক্ষী বিষয়া কর্মচারী সকলে বহু সমস্যার সম্মুখীন হয়েছিল, আনকি জনসাধারণে বহু সমস্যার সম্মুখীন হয়েছিল। এই সমস্যাবিলাক স্থায়ীভাবে সমাধান করার নিমিত্তে অসম সরকার তরফের বলিষ্ঠ পদক্ষেপ লওয়া হল আর মৈত্রী আঁচনির যোগেদি থানাখনক নতুনকৈ সজাই তোলা হল। আর এই থানাখনের ভিতর সকল ধরনের সা সুবিধা ইয়াত প্রবর্তন করা হয়েছে, যাতে শিশুরপর আরম্ভ করে পুরুষ মহিলা কোনোই যাতে এই থানালে আহিলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নহয়। আর আরক্ষী বাহিনীর বিষয়া কর্মচারী সকলেও কার্যনির্বাহ করার ক্ষেত্রে যাতে তেখেতসকলে যথেষ্ট মনোবল অটুট রাখি কাম করিব পারে, একটা ভাল পরিবেশত কাম করিব পারে, 24 ঘণ্টায় পরিশ্রম করিব পারে জনতার স্বার্থ, ইয়ার প্রতি লক্ষ্য রাখি এনে ধরনের সরকার তরফের পদক্ষেপ লওয়া হয়েছে। আপনাদের জানে অসম আরক্ষীয়ে আমার কার্যকালের উল্লেখযোগ্য সফলতা প্রদর্শন করেছে আর আজির তারিখত বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর 33খন জেলাত বসবাস করা জনসাধারণের আরক্ষীর প্রতি আস্থা আর বিশ্বাস বৃদ্ধি হয়েছে। আরক্ষীয়ে জনসাধারণে রুজু করা গোচরের তৎপরতার তদন্ত আরম্ভ করে সময়মতে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে আর আদালতেও ফাস্ট ট্রেক কোর্টের যোগেদি বহু কম সময়ের ভিতর নিষ্পত্তি করে অপরাধীক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছে। গতি আজির তারিখত জনসাধারণের আস্থার বিশ্বাস বৃদ্ধি হওয়ার বাবে থানাসমূহত জনসাধারণে গোচর রুজু করা সংখ্যা বৃদ্ধি পাইছে। মৈত্রী আঁচনির মূল লক্ষ্য হয়েছে জনসাধারণের আর আরক্ষীর মাজত একটা শক্তিশালী মিত্রতা স্থাপন করা, অর্থাৎ ওয়ার্কিং রিলেশনশিপ ডেভেলপ করা। লক্ষ্য হব আরক্ষীর জনসাধারণের জীবন সম্পত্তি নিরাপত্তা দিয়া আর জনসাধারণের প্রতিটি দুর্যোগতে জনসাধারণের সকল ধরনের সহায় হাত আগবা, যুক্ত আরক্ষী কোভিড-19 মহামারীর বিরুদ্ধে যুঁজ দিওতে ডাক্তার, নার্স, স্বাস্থ্য বিভাগের আশাকর্মীরপর আরম্ভ করে বিভিন্ন এম্বুলেন্সর চালক, সাফাইকর্মী সকলকে সহযোগিতা আগবাইছে, রোগীসকল এঠাইরপর আন ঠাইলে অনা নিয়া কামতো সহায় করেছে। বিভিন্ন ধরনের দিনে নিশায় আরক্ষী পরিশ্রম করার বাবে আজি রাইজেও কোভিড-19 বিরুদ্ধে মনোবল অটুট রাখি যুঁজ দিবলে সক্ষম হয়েছে। সরকারে খিলঞ্জীয়া ভূমিপুত্র সকলের বাবে অত্যন্ত নিষ্ঠায় কাম করেছে। যা 4.5 বছর আমি খিলঞ্জীয়া ভূমিপুত্র সকলের মাতি ভেটি কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য ঐতিহ্য রক্ষা করার বাবে আমি দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছো। খিলঞ্জীয়া লোকক আমি মাতির পত্তা প্রদান করেছো পোন প্রথমবার স্বাধীনতার 76 বছর ভিতর এইখানে প্রথম সরকার যখন সরকারে 1,00,000 লোকক মাতির পত্তা দিয়ার লক্ষ্যে ইতিমধ্যে প্রায় 47,000 মাতির পত্তা রাইজর হাতত তুলি দিয়া হল আর আগন্তক দিনত বাকিখিনি ডিসেম্বর মাহর ভিতরতে আমি সম্পূর্ণ করি। ঠিক তেনে ধরনের সাহিত্য সভাকে ধরে বিভিন্ন জনজাতীয় আর অন্যান্য জনগোষ্ঠীয় সাহিত্য সভাসমূহক আমি এককালীন সাহায্য প্রদান করি। আমার খিলঞ্জীয়া রাইজর বা অন্যান্য সম্প্রদায় যা ভাষা সাহিত্য আছে ইয়ার উন্নতি সাধনের এইখান সরকারে
बलिष्ठ पदक्षेप ग्रहण करिसे आरो सकलो साहित्य सभाके आर्थिक सहयोगिता आगबढ़ाइछे। यार उपरि सत्र मठ मंदिर बेदखल मुक्त करि आजि अहोमৰ আমাৰ যিটো পৰম্পৰা সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক যিটো পৰম্পৰাৰ মূল্যবোধ ৰক্ষা কৰাৰ বাবে প্ৰয়াস কৰা হৈছে। অৰ্থাৎ এইখন চৰকাৰে অসমৰ ৰাইজৰ অস্তিত্ব ৰক্ষা কৰাৰ বাবে যি দৃঢ়তাৰে কাম কৰিছে তাৰ বাবে আজি অসমৰ ৰাইজে এইখন চৰকাৰক আস্থা আৰু বিশ্বাসত লৈছে আৰু আমাৰ দৃঢ় বিশ্বাস সকলোৰে সহযোগিতাত আমি এনেধৰণে অসমৰ উন্নয়নৰ যাত্ৰা অব্যাহত ৰাখিম প্ৰক্ৰিয়াটো হাতত লৈছোঁ। আৰু এটা কথা ঠিক, বিৰোধী দলে যিয়ে নকওক কিয়, কংগ্ৰেছ এ আই ডি এফ যিয়ে নকওক কিয়, এটা কথা স্পষ্ট, বিজেপি নেতৃত্বাধীন মিত্ৰজোঁটৰ চৰকাৰখনে আগন্তুক দিনত অসমৰ ৰাইজৰ কাষত থাকি কাম কৰি যাব আৰু অসমৰ ৰাইজেও এইখন চৰকাৰকে সকলো ধৰণৰ সহযোগিতা যেনেধৰণে বৰ্তমান আগবঢ়াই আছে ভৱিষ্যতেও সমন্তৰভাৱে আগবঢ়াই যাব, এই কথা নিশ্চিত।